জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করবার অভিযোগ ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটারদের নয়, দলীয় কর্মীকে সাহায্য করেছিলেন বলে দাবি করেছেন বিজেপি কর্মী কৃষ্ণ মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যে ভিডিওতে দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতেই টাকা বিলি করছেন ওই বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে। মিউনিসিপালিটির 28 নম্বর ওয়ার্ডের ওখানে বিজেপির যে কাউন্সিলর দাঁড়িয়েছে, সে একসময় সিপিএম এর জমি মাফিয়া ছিল, রেশন ডিলার, সিপিএম এর আমলে প্রচুর পয়সা করেছে। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল দেখা যাচ্ছে সে ওখানকার প্রার্থী হয়েছে এবং সে বিজেপির উত্তরীয় পরে মানুষকে টাকা বিলি করছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাবো যে কেউ প্রার্থী টাকা বিলি করতে পারে না, আবেদন করতে পারে, তাদের দুঃখটা বা তার ভালোবাসাটা বিলি করতে পারে, এটা বেআইনি। নির্বাচনের কমিশনের কাছে আবেদন করে তার যেন প্রার্থীপদ খারিজ হয় তার ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে করছি। যদিও ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তার দাবি, দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন, দলীয় কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়ে সাহায্য করেছেন মাত্র। হ্যাঁ, অর্থ দিয়ে সাহায্যটা করেছি, এই কারণে ওটা আমার পার্টির কর্মী আছে, আর ও আমার এসে কাল আজকে মানে গতকালকে এসে পা ধরে উল্টে গেছে, দাদা আমার মানে আমার দাদাটাকে বাঁচাতে হবে, ও অ্যাবনর্মাল আছে। আর যেহেতু আমার ও পার্টি কর্মী আছে, ও তো আর কোনো পাবলিক নেই, যে একটা পাবলিক এসছে সাধারণ মানুষ। আজকে আমার দাদার মেয়ের বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি দাদাকে বললাম যে আমি কিন্তু এখন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, এই কারণে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না যে এখন ভোট চলছে, এখন নির্বাচন বিধি নেই এটা। আপনি তো একজনকে সাহায্য করেছেন। হ্যাঁ, একজনকে সাহায্য করেছি, ওটা আমার পার্টি কর্মী, তাই এটার বড় ব্যাপার না। বলছি, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোটের আগে টাকা দিয়ে আপনি ভোট কেনার চেষ্টা করছেন। না না না, ওগুলো ভুল কথা। দেখেন, আমি একটা কথা বলি, আমি কাউকে টাকা দিয়ে কেনার অধিকার আমার নেই, আর মানুষ জনতা তার জন্য রায় দিবে, আমার কাউকে আটানা পয়সা দেওয়ারও ব্যাপার নেই, নেওয়ারও ব্যাপার নেই, এই কারণে ব্যাপার নেই যে দেখুন, আমি আজকে আমার 28 নম্বরে মিনিমাম 5200 ভোট আছে, এবার ভোটটা আছে, আমি যদি সবাইকে টাকা দিয়ে কিনতে যাই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো, ব্যাপারটা তো তাই না? আমি যদি এখন টাকা আমার যা দিয়েছে, আমার বাবা যা রোজগার করে রেখেছে, আর যদি আমি টাকা সবাইকে দিই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো, তাহলে আমি আর লোককে কী সেবা করবো? ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।